वेलकम फ्रेंड्स, गुड इवनिंग। मधुमिताली चैनले तुम्हारे सबा के अनेक 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 स्वागत जाना। तो एखन सन्धे बेला तुम्हारा सबा केमन आछो आगे बोले फेला झटपट। तो आमी खूब भालो आछी, आशा करछी तुम्हारा बेश भालो आछो। आमार ई मधुमिताली चैनले तुम्हारे आबार एकटी नतून ब्लग निये चले एलाम, आमी श्रावणी। तो चलो ई नतून ब्लगे तुम्हारे की देखाई बोलो तो, देखाबो सेटाई बोलो। কি দেখছো দেখছো, আলতা পড়ছি আমরা সবাই মিলে এখন সন্ধ্যেবেলা। কিন্তু এখন আমরা আলতা পরে কোথায় যাব বলো তো? এখন বলছি না, সেটার জন্য তোমরা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো। তো দেখো, এইবার আমিও আলতাটা পরে নিচ্ছি। আসলে কিছুদিন আলতা পরাই হচ্ছিল না, ওই জন্য ভাবলাম আজকে তো পুজো, আজকে সরস্বতী পুজো, সকাল থেকে পরা হচ্ছিল না, ওই জন্য ভাবলাম সন্ধ্যেবেলাতেই পরে নিই। তো দেখো বাবুসোনা কি করছে, একটু তোমরা দেখে নাও বাবুসোনাকে। তো জানো তো, আজকেও আমার ক্যামেরাম্যান আমার মাম কত সুন্দর করে ভিডিও করছে, দেখতে পাচ্ছ তোমরা? দেখো এরকম করে কেউ পারে না। তা আমি কেমন আলতা পরছি তোমরা দেখো, একটা ব্রাশ নিয়ে আলতা নিয়ে হাতেও পরবো। দেখো অনেকদিন পর হাতে আলতা পরবো। তো আমার এখন আলতা পরা কমপ্লিট হয়ে গেছে, এইবার আমরা যাব। চলো কোথায় যাওয়া যায়, সঙ্গে থাকো। বলো তো এবার কে আলতা পড়ছে? হ্যাঁ ঠিক ধরেছো, আমাদের তো দেখো না। তো দিদি পড়েছে, ভাই পড়েছে, ও পড়বে না তা কখনো হয়? তো বলো তো এবার কোথায় এলাম? তো আমাদের মন্দিরে সন্ধ্যা আরতি দেখার জন্য, সরস্বতী পুজোর আজকে সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি দেখবো, ওই জন্য আমরা সবাই চলে এসেছি। দেখেছো সবাই মিলে আলতা পরে চলে এসেছি। তো আমরা এখন সন্ধ্যা আরতি দেখবো, তোমরা আমাদের সঙ্গে দেখো। এই
এই দেখো বন্ধুরা, আরতি শুরু হয়ে গেছে। তো আমরা সবাই আরতি করে দিচ্ছি, তোমরাও দেখো। আর ঠাকুরের কাছে প্রার্থনাটা করতে ভুলো না, যেন সবাই মিলে প্রার্থনা করো, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, যার মনের বাসনা পূর্ণ হোক। তো এবারে আমাদের সরস্বতী মায়ের মুখটা কেমন হয়েছে সেটা সবাই কমেন্টে আমাকে জানাতে ভুলো না, যেন কত সুন্দর লাগছে, তাই না? তো তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবে। সন্ধ্যা আরতি হয়ে গেল, এর শান্তি জল দেওয়ার পালা। তো তোমাদের বাড়িতে কেমন পুজো আচার হয় সব জানাবে অবশ্যই, আমার জানার খুব ইচ্ছে হয় তোমাদের কথাবার্তা, কিন্তু এখানে তো এইভাবে জানা সম্ভব হয় না। তবুও কমেন্টে তোমরা বলবে কেমন কীরকম হয়। তো আমাদের এবার শান্তি জল দেওয়া হচ্ছে, তোমরা সঙ্গে থাকো। তো এখন কি হচ্ছে বলো তো, এখন সব ঠাকুরকে চাপা দিয়ে শুই করে দেওয়া হচ্ছে, কারণ আমাদের যেমন ঠান্ডা লাগে তো ঠাকুরের তো সেরকম ঠান্ডা লাগে, তাই না? তো সেই জন্য এখন এবার ওদের চাদর দেওয়া হচ্ছে। তো এইবার সব বাতাসা নিয়ে লেগে পড়েছে খেতে। কি খাচ্ছো? তো বন্ধুরা, বসে খাও, বসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সঙ্গে থাকো।